ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 36 নম্বর আয়াত, ইন্নাস সালাতা লি উক্তিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সালাত লি উক্তিহা, নিশ্চয় তোমরা তো সালাতকে তার সময় মতো পড়ো। সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো পড়তে বলেছেন, সময় মতো করে, সময়ের সাথে। আল্লাহ যে বলেছেন সময় যখন হবে তখন তোমরা সালাত পড়ো। তো আল্লাহর কথার বাইরে যদি কোনো ব্যক্তি সালাত পড়ে, তার মন মতো পড়ে, তাহলে সেই সালাত তার জন্য কাজে লাগবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতু মুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত পড়তে দেখো ঠিক সেভাবেই পড়ো। যেমন সহিহ বুখারী হাদিস, এটা 661 নম্বর হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল গ্রন্থ বলেছেন যে তোমরা সালাত কি তার ঠিক টাইমে, যে সময়ে সালাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সালাত পড়তে বলেছেন। রাসূল সাল্লাম বলছেন যে যেভাবে আমাকে সালাত পড়তে দেখো তোমরা সেইভাবে সালাত পড়ো। এখন যদি আমরা সেইভাবে না পড়ি, তাহলে সালাত আমাদের জন্য কি উপকার করতে পারে বা সালাত আমাদের কি উপকারে আসতে পারে? সালাত আমাদের জন্য তেমন উপকারে আসবে না। আর সালাত এমন একটা বিষয়, আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের মেন মানহাজ, মেন খুঁটি। কেউ যদি দ্বীনের মেন মানহাজকে, মেন খুঁটিকে মানে সুন্দর করে না পড়ে বা সালাতের নিয়ম অনুযায়ী না পড়ে, তাহলে সেটা তো হলো না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন যে ইদা কুমতা ইলা সালাহ ফা আসবিল উযু, তোমরা যখন সালাতে দাঁড়াবে উযু করে নাও, অতঃপর কিবলামুখে দাঁড়াও। এখন সালাতের সময় কেউ পড়লো না, সালাত জোরে সালাত হলো সূর্য একটু পশ্চিম দিকে ঢুলে যাওয়ার পরই এর সময় হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা গেল কোনো ব্যক্তি কি করলো না, সে সময়ে সালাত পড়লো না, সে মন মতো তার ইচ্ছা মতো পড়লো, তাহলে সে সালাত তার জন্য মান হাফাদা আলাইহি, না হবে তার জন্য নূরা ওয়া বুরহানান, আলো বা সেটা প্রজ্জ্বলিত একটা বিষয়। আর যে ব্যক্তি মান হাফাদা হাফাজা, যে ব্যক্তি সালাতের কি করবে না, হেফাজত করবে না, তার জন্য সালাত লা হবে নূরা ওয়ালা বুরহানান, না আলো না সেটা প্রজ্জ্বলিত বিষয়। আর যারা সালাতের হেফাজত করবে সেটা নূরান ও বুরহান, তার জন্য বুরহান হয়ে যাবে, তার জন্য সেটা আলোকবর্তিকময় হবে পরকালে। তো সালাতকে তার ঠিক টাইমে পড়তে হবে, অন্যথায় সালাত কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোনো উপকারে আসবে না। অতএব আমরা অবশ্যই সালাতকে আমরা যত্ন সহকারে, সালাতকে আমরা যেভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, আমরা সেইভাবে সেই যত্ন সহকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাতকে সালাতের সময়ে, সালাতকে সালাতের সময়ে যেভাবে, যে সময় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, আমরা সেইভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলেই সালাত আমাদের জন্য উপকারে আসবে বা সালাত আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, অন্যথায় সালাত আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। জি, আসসালামু আলাইকুম।